गुड मॉर्निंग बांग्ला हिंदी शिक्षक क्लासे अपना स्वागत। हमें विगत बेस कैकटी एपिसोड धरे संयुक्त वर्ण लेखा शिखी। आज के कतकगुली विशेष धरण संयुक्त वर्ण लेखा शिखब। प्रथम जेटा लिखब से हे क प्लस मूर्धन्य स, আমরা এটাকে বলি খিও, বাংলাতে বলি খিও। এটা হিন্দিতে লেখে এরকম ভাবে খিও, বাংলাতে লেখে খিও। যেমন বাংলাতে আমরা বলি শিক্ষা, বাংলাতে আমরা বলি শিক্ষা, তালে ভাষায় রশি খিও আকার। কিংবা পরীক্ষা, এই উচ্চারণটা বোধহয় সঠিক নয় একেবারে। হিন্দিতে বা সংস্কৃতে কিংবা ইংরেজিতে এর উচ্চারণটা অনেকটাই সঠিক বলে আমার মনে হয়। এটার উচ্চারণ হওয়া উচিত শিক্ষা, পরীক্ষা এরকম। তাহলে শিক্ষাকে কিভাবে লিখব? তালিবাস্বয় রশ্মি, তারপরে কয় মধ্যাহ্নস্বয় আকার, যেটাকে আমরা বলি খিও, শিক্ষা কিংবা পরীক্ষা, যেটাকে আমরা বলি পরীক্ষা। প রয় দীর্ঘী, খিও আকার, পরীক্ষা। তাহলে ক আর মধ্যাহ্ন স যোগ করে হয় খিও। বারবার করে খিও লেখা প্র্যাকটিস করতে হবে। এটা একটু মোটা হলে দেখতে ভালো লাগবে। এরকম হলে দেখতে ভালো লাগবে। এরপরে আমরা শিখেছি তয় র ফলা। আমরা তয় র ফলা কিভাবে লিখি? ত তার সঙ্গে যোগ র, এটা হবে তয় র ফলা। আমরা লিখি এইভাবে, এটা হচ্ছে তয় র ফলা। যেমন মিত্র, ময়রশি, তয় র ফলা, মিত্র মানে বন্ধু। এরপরে আছে বর্গজ্জ, তার সঙ্গে ইও, বর্গজ্জ যোগ ইও, যেটাকে ইওই গ আমরা উচ্চারণ করি বাংলাতে। আমরা বাংলাতে অনেক কথার সঠিক উচ্চারণ করি না। এটা হচ্ছে বর্গজ্জ তার সঙ্গে ইও। যেমন বিজ্ঞান, আমরা বলি বিজ্ঞান, উচ্চারণটা সঠিক কি ভুল জানি না, তবে মনে হয় উচ্চারণটা এরকম হওয়া উচিত নয়। বর্গজ্জার সঙ্গে ইও যোগ করলে গ উচ্চারণ হবে কেন, বিজ্ঞান হবে কেন, এটা আমার প্রশ্ন। আপনারা অনুসন্ধান করে এর সঠিক উচ্চারণটা কি একটু জেনে নেবেন। তো যাই হোক, যে বানানটা শিখে এসেছি, যে উচ্চারণটা শিখে এসেছি বিজ্ঞান, সেটা লিখব ভি, ব পুরোটা নয়, তার সঙ্গে বর্গজ্জ ইও আকার, দন্তন্য বিজ্ঞান। এরপরে একটা বিশেষ আলোচনা করব, সেই আলোচনাটা হচ্ছে আমরা যেটাকে বলি তালব্য স বা শর্টকাট উচ্চারণ তালিবাস্য, সেটা দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে এইভাবে, আর একটা তালিবাস্য লেখে এইভাবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে তালিবর্ষটা ব্যবহার করি সেটা হচ্ছে এটা, এবং এই তালিবর্ষটা ব্যবহার আছে কিন্তু খুব কম। এই তালিবর্ষটা, দ্বিতীয় তালিবর্ষটি আমরা ব্যবহার করি র ফালা লেখার ক্ষেত্রে এবং ঋকার লেখার ক্ষেত্রে। যেমন শ্রম, তালিবর্ষ র ফালা ম, আমরা এটাকে লিখব
তাহলে বাসা রফ হলা ম শ্রম আর শ্রীগাল শ্রীগাল আমরা রফালা এবং রিকারের ক্ষেত্রে ইতালি ভাষাটা ব্যবহার করব। এবার আলোচনা করব যে কতকগুলি সংযুক্ত ব্যঞ্জনবর্ণ লেখার দুরকম নিয়ম আছে, যেমন ক তার সঙ্গে ত, কয় ত আমরা দুভাবে লিখতে পারি। একটা নিয়ম হচ্ছে আমরা কয়ের খানিকটা লিখব আর তার সঙ্গে ত লিখব, আর আরেক রকম নিয়ম হচ্ছে আমরা কয় তটা এইভাবে লিখি, আর দু নম্বর নিয়মটা হচ্ছে আমরা ত লিখব, তয়ের এই উপরে এই লেখার সঙ্গে আমরা একটা সরলরেখা যুক্ত করে একটু বড় করে দেব এবং কয়ের পরের অংশটা এইভাবে লিখব, এটা কয় ত। এই ব্যবহারটা খুব কম, আমরা প্রথম যেটা লিখেছি এর ব্যবহারটা বেশি দেখতে পাই। যেমন ভক্ত, আমরা হিন্দিতে উচ্চারণ করার সময় আমরা করি ভক্ত। আর একটা হচ্ছে ক যোগ র, ক যোগ র আমরা কয় রফালা সেটা এইভাবে লিখতে পারি, ক দিলাম এখানে একটা টান দিয়ে রফালা করে দিলাম। আর একটা হচ্ছে আমরা তয় রফালার মতন লিখব এবং পরে একটা কয়ের আঁকড়া দিয়ে দেবো, এটাও কিন্তু কয় রফালা লেখা হয়। যেমন ক্রম, কয় রফালা ম, অথবা আমরা এভাবে লিখতে পারি ক্রম, যদিও এই দ্বিতীয় এই উপায়টা খুব কমই দেখা যায়। আরেকটি হচ্ছে ট, তার সঙ্গে ট, টয়ের সঙ্গে ট যুক্ত করা, আমরা এইরকম ক্ষেত্রে পাশাপাশি লিখতে পারি। যেমন মিট্টি, ময়রশ্মি, টয় হসন্ত, টয় দীর্ঘি, মিট্টি, এরকম করে লেখা হয়। আবার কখনো কখনো ওপর নিচে লেখা হয়, ময়রশ্মি ট তার নিচে আবার ট দিয়ে দীর্ঘিকার। তেমনি একই রকমভাবে আমরা তয় ত দুভাবে লিখতে পারি, ত তার সঙ্গে আবার ত যুক্ত করলে আমরা তয় ত লিখতে পারি। সেটা হচ্ছে প্রথমে তয়ের খানিকটা অংশ লিখলাম এবং এর সঙ্গে একটা ত লিখলাম, এটা হচ্ছে একরকম পদ্ধতি। আর দুরকম পদ্ধতি হচ্ছে আমরা প্রথমে একটা ত লিখব এবং এই দাগের সঙ্গে একটু বাড়িয়ে দেব, এটাও কিন্তু তয় ত। আমাদেরকে খেয়াল রাখতে হবে, কিন্তু ভালো বোঝার জন্য আমরা প্রথম পদ্ধতিটাকেই ব্যবহার করব। যেমন পত্তা, প তয় তয় আকার, পত্তা মানে পাতা, আবার এইভাবেও কিন্তু দেখা যায়, প তয় তয় আকার। আরেকটি সংযুক্ত বর্ণ লিখব, সেটি হচ্ছে দ তার সাথে ম, আমরা দুরকমভাবে লিখতে পারি। একটা হচ্ছে দ হসন্ত দিয়ে ম পাশাপাশি লেখা, আর দু নম্বরটা হচ্ছে আমরা দ লিখব এবং এখানেই আমরা মটা লিখব। যেমন পদ্ম, প দ তার সঙ্গে ম, অথবা আমরা এভাবে লিখতে পারি প
তার সঙ্গে আমরা লিখব ম। এরপরে লিখব হ তার সঙ্গে ম। হ তার সঙ্গে ম আমরা এইভাবে লিখি, যেমন ব্রহ্মা, বয়রফালা, হ অসন্ত, ময়াকার, এটা একটা পদ্ধতি। আর দু নম্বর পদ্ধতি হচ্ছে বয়রফালা, হ, এই হ লিখলাম, এর ভেতরে এখান থেকে লিখতে হবে ম আকার। তাহলে আজকের আলোচনায় আমরা যে সংযুক্ত ব্যঞ্জনগুলি লিখলাম, আর একবার ক তার সঙ্গে ত, আমরা এটাকে লিখতে পারি ক এর সঙ্গে ত দিয়ে, অথবা এইভাবে কয় ত, আমরা প্রথম পদ্ধতিটাকে লিখব। এরপরে আমরা লিখতে পারি ক তার সঙ্গে র, রফালা আকারে লিখতে পারি কয় রফালা, কিংবা আমরা লিখতে পারি এইভাবে কয় রফালা। এরপরে আমরা লিখলাম ট তার সঙ্গে ট, সেটা ট এর পাশে ট লিখে লিখতে পারি, অথবা উপর নিচে লিখতে পারি। তেমনি ট এর জায়গায় পরেরটা যদি ঠ হয় তাহলে একই রকমভাবে আমরা লিখব, ট যোগ ঠ, আমরা ট এর পাশে ঠ লিখব, অথবা আমরা উপরে ট আর নিচে ঠ, এভাবেও লিখতে পারি। আমরা প্রথম পদ্ধতিটা লেখার চেষ্টা করব, সব ক্ষেত্রে এটা সুবিধাজনক। আর একটা শিখলাম ত তার সাথে ত, আমরা এইভাবে লিখব তয় ত, কিংবা আমরা লিখতে পারি ত এই দাগটাকে লম্বা করে দিয়ে। আরেকটা আছে দ তার সাথে ধ, আমরা দ লিখব হসন্ত দিয়ে ধ লিখব, অথবা আমরা লিখব দ আর এখানে এর সাথে মিশিয়ে লিখব ধ। বুদ্ধ, যেমন আমরা একটা ওয়ার্ড হচ্ছে বুদ্ধ, দ এর সাথে ম আমরা এটা লিখতে পারি, দ তার সাথে ম, আমরা দ লিখলাম হসন্ত দিয়ে পাশে লিখলাম ম, কিংবা আমরা দ লিখলাম এর সঙ্গে লিখব ম। আমরা দ এর সঙ্গে অন্তর্য, দ এর সঙ্গে অন্তর্য আমরা লিখতে পারি দুরকমভাবে, দ হসন্ত অন্তর্য, অথবা এইভাবে লেখা হয়। আর একবার লিখছি, এটাও কিন্তু দয়ের সঙ্গে অন্তর্য, যদিও এই ব্যবহারটা খুব কমই দেখা যায়। যেমন পদ্য, প দয়জপালা, প এইভাবে লেখা হয়, অথবা প দ হসন্ত অন্তর্য। আর আরেকটা লাস্ট লিখলাম, সেটা হচ্ছে হ তার সাথে ম, হ তার সাথে ম, আমরা দুভাবে লিখতে পারি, একটা হচ্ছে হ লিখলাম হসন্ত দিয়ে পাশে ম, কিংবা আরেকটা লিখলাম হ এবং এই ভেতরে এর সাথে ম। আরেকটা লিখব, সেটা হচ্ছে দ এর সাথে ব, দ যোগ ব,
বর্গীয় ব হবে না, অন্তঃস্থ ব হবে, সুতরাং পেট কাটা যাবে না। আমরা এটা লিখতে পারি দ হসন্ত দিয়ে ব, অথবা আমরা দ লিখব এবং এখানেই আমরা লিখব ব। যেমন বিদ্যান লেখা হয় এইভাবে, বয়সি দ ভয়াকার দন্তন্য বিদ্বান, বিদ্বান, অথবা বয়রসি দ তার সাথে ব আকার দন্তন্য, দুটোই লেখা যায়। আমরা এটা ভালো করে খেয়াল করব, বিশেষত পড়ার সময় পুরনো যে বইগুলো আছে সেই বইগুলোতে আমরা আজকে যেটা দেখলাম এরকম করে লেখা দেখতে পাবো। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্ত। আপনারা এগুলি বাড়িতে প্র্যাকটিস করবেন, বিভিন্ন বই পেপার পড়বেন, খবরের কাগজের দোকানে হিন্দি পেপার পাওয়া যায়, আপনারা একটা পেপার নেবেন এবং সেটা নিয়ে এক সপ্তাহ বা এক মাস ধরে পড়বেন আস্তে আস্তে এবং লেখার প্র্যাকটিস করবেন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।